হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সব? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে বাউল আব্দুল করিমের খুব সুন্দর একটা গানের লেসন দেখাবো। গানটা হচ্ছে মাটির পিঞ্জিরার সোনার ময়নারি। এই গানটি দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন MD সুজা। গানটা আমি করছি জি শর্ট মেজর স্কেল থেকে। এই গানে আমাদের ব্যবহৃত নোটস গুলো কি কি? আমাদের লাগছে করিমা। গানটা শুরু হচ্ছে পা থেকে, তুমি আমার আমি তোমার, পা এবং করিমা। পাপা পাপা তুমি আমার আমি তোমার, আমাদের পরবর্তী যে অংশটা আছে গানের অন্তরা, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, এই গানের প্রায় সেম টু সেম নোটেশনস তাও আমি একবার দেখে দিচ্ছি। কেন এই পিঞ্জিরাতে তোমার বস রে 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 তি গামা গামা গারে সা তি গামা গামা গারে সা। কেন পিঞ্জিরার সনে সারে রে 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 গামা তোমার প্রীতি গারে রে সা। তো আশা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে আর তুমি আমার আমি তোমার একই রকম। আশা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে তুমি আমার আমি তোমার সেই আশা করে। আশা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে তোমার পুষিলাম কত আদরে। আমাদের গানের পরবর্তী তোমার ভাবনা আমি ভাবি নিশি দিন, দিনে দিনে পিঞ্জির আমার হইল মনে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি। একদম আমাদের যে প্রথম যে অন্তরা আমি দেখেছি সেম নোটেশনস হবে। যদি আপনাদের গানের কোথাও কোনো প্রবলেম মনে হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলেও জানাবেন। যেখানে থাকবেন ভালো থাকবেন, ধন্যবাদ।